হ্যালো গাইজ, আমি অমল ফারুক ফ্রম আনবিটেন ওমার। সো আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে SPSS এর মাধ্যমে রিগ্রেশন কোএফিসিয়েন্টের অঙ্কগুলো করতে হয়। তো আমি আগে একটি ভিডিও আপলোড করেছিলাম কোরিলেশন কোএফিসিয়েন্টের, যেটি SPSS এর মাধ্যমে অনেক সহজেই করা যায়। সেখানে আমরা অনেক প্রাইমারি লেভেল আলোচনা করেছি। তো আজকে ভিডিওটি একটু অ্যাডভান্স লেভেলের, আশা করি যারা মিস করেছেন প্রথম ভিডিওটি তো দেখে আসবেন। তো আর কথা বলবো না, এখনই আমরা শুরু করছি। তো আমি প্রথমে এক্সেল শিটে যাচ্ছি। এখানে আমি কিছু ডাটা ইনপুট করে রেখেছি, যেহেতু আমি আগেই বলেছিলাম যে একটু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল হবে। সো ডাটাগুলো এখানে আর লিখলাম না। সো এখানে আমি কপি করবো ডাটাগুলো, দেন SPSS এ যাবো। SPSS অন হচ্ছে, দেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। সো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। দেন নিচের দিকে খেয়াল করুন, ডাটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ দুটোই অপশন আছে। সো আপনি প্রথমে ভেরিয়েবল ভিউ যাবেন, দেন আপনার প্রয়োজন অনুসারে ভেরিয়েবল দিবেন। আমার দুইটা ভেরিয়েবল লাগবে, সো আমি দুইটা ভেরিয়েবল দিচ্ছি। দেন আমরা ডাটা ভিউ এ যাব। সো দেখতে পাচ্ছেন দুইটা ভেরিয়েবল দিয়েছি, তো এখানে দুইটা ভেরিয়েবল শো করতেছে। দেন আমরা এখানে আগে যেগুলো কপি করে রেখেছিলাম ওগুলো এখানে পেস্ট করব। সো পেস্ট করলাম, দেন আমরা যাব অ্যানালাইজ। দেখতে পাচ্ছেন এখানে ফাইল, এডিট, ভিউ, ডাটা, ট্রান্সফর্ম, অ্যানালাইজ, গ্রাফস, ইউটিলিটিস, অ্যাডভান্স, উইন্ডো হেল্প, এরকম অপশনগুলো আছে। তো সবগুলোরই কাজ আছে, তো আমরা যেটা লাগবে অ্যানালাইজে কাজ করবো আমরা। সো অ্যানালাইজ ক্লিক করলাম, দেন আমরা যাব রিগ্রেশন। রিগ্রেশনে একটি অপশন আছে, এরকম ক্লিক করলাম। দেন আমরা যাব লিনিয়ার। ওকে, এখন আমরা যেগুলো ধরেছিলাম ইন্ডিপেন্ডেন্ট, তো আপনি যেটাকে ডিপেন্ডেন্ট ধরবেন সেটি ক্লিক করে দিবেন, এবং যেটিকে আপনি ইন্ডিপেন্ডেন্ট ধরবেন সেটি ক্লিক করে দিবেন। তো আমি এক্স এবং এক্সকে ধরেছি ডিপেন্ডেন্ট এবং ওয়াইকে ধরেছি ইন্ডিপেন্ডেন্ট। সো দেন আমরা ওকে ক্লিক করব। দর্শক দেখতে পাচ্ছেন একদম ইজিলি পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন ইজিলি পেয়ে গেছি। ভেরিয়েবল এন্টার, মডেল সামারি, অ্যানোভা, কোএফিসিয়েন্ট, সো অতি সহজেই করা গিয়েছে এই সফটওয়্যারটির মাধ্যমে। তো আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, এবং ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।